করোনার জন্য, কোভিডের জন্য দুইটা বছর সব কিছু কম হয়ে গেছে। এটা শুধু আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা চলতেছে। আমরা তার মধ্যেও কিন্তু কাজ করছি, কাজ কিছু কমেছে কিন্তু এর মধ্যেও কিন্তু আমি পাঁচটা সিনেমা করেছি। হ্যাঁ, পাঁচটা সিনেমা করেছি। তো তারপরেও কিন্তু এখন যেহেতু একটা ইলেকশনের সময় সবাই আমরা দাঁড়িয়েছি, তো এখন তো আশা লাগবেই, যার কারণে আশা হচ্ছে। অবশ্যই শামনুর আপুকে খুব মিস করতেছি। আমাদের আমি শামনুর আপুকে খুব পছন্দ করি, অনেক ভালোবাসি। সাকিবকেও খুব মিস করতেছি, খুবই ভালো। তো তারা থাকলে আমাদের ইমেজটা আরও মানে সবাই আরও হাসি খুশি মতো, আরও সুন্দর মতো আমার মনে হয় যে ভালো লাগতো, আরও বেশি খুশি লাগতো। যেমন হচ্ছে ঈদের সময় যেমন ফ্যামিলি পরিবার কিন্তু সবাই আসে, ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই কিন্তু যখন আসে মিলিত হয়, একসাথে খাওয়া দাওয়া করে, হই হুল্লা করে, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। আমি প্রথম দাঁড়াচ্ছি কাঞ্চন নিপুণ প্যানেল থেকে, এটা ইসিতে। তো সবার কাছে ভালোবাসা চাচ্ছি, দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি, আমাদের পাশে থাকবেন, অবশ্যই চাচ্ছি। এবং আমাকে যদি মনে করে যে আমি যোগ্য বা আমি কিছু করতে পারবো বা কিছু, আর সবচেয়ে বড় কথা যে আমার খুব ইচ্ছা যে কিছু একটা করার মন থেকে পাশে দাঁড়ানো, তো আমি দাঁড়িয়েছি ভালোবাসা থেকেই দাঁড়িয়েছে। আমি আশা করি যে সবার ভালোবাসা পাবো, আশা করতে তো সমস্যা নেই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে, মিশা ভাই আসছিলেন, শ্রদ্ধেব আরেকটা ভাই আসছিল, কাঞ্চন ভাই আমার পাশেই বসায় নিয়ে যে আদর করলো বা একসাথে থাকলো, তো আমরা তো ওরকম কিছু দেখছি না, আমরা তো পাশাপাশি বসা দেখছি, ভালোবাসাটা দেখছি, আমরা তো ভালোবাসাটাই শিখছি, আমরা তো বিচ্ছেদ কিছু দেখছি মানে আমি আসলে যুদ্ধ বলবো না, তারা হচ্ছে শ্রদ্ধেয় মানুষ, ভালো মানে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসি। রোজিনা আপু, তারপর মৌসুমি আপু, তারপর অনুন্না দি, তারপর হচ্ছে তোমার মানে যারা সুচরিতা আপু, মানে সবই তো লিজেন্ড এবং হচ্ছে ভালোবাসার মানুষ, ভালোবাসি, অনেক ভালোবাসা। আমি যদি নাও জিতি, আপুরা আসলেও আমি খুশি, মানে তাদের রেসপেক্টটা তাদের জন্য, আমার থেকে তাদের জন্য আমার জায়গাটা আগে। আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলের খুবই ভালো অবস্থা, আমাদের জন্য দোয়া করবেন, কাঞ্চন নিপুণ প্যানেলকে অবশ্যই দোয়া করবেন। এবং যেহেতু কাঞ্চন ভাই আসছেন, আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ, অনেক লিজেন্ড এবং ভালো একজন মানুষ, আশা করবো যে সবাই যারা প্রত্যেকে যারা দাঁড়ায় প্যানেল থেকে, তো চাই যে তার প্যানেলটা জিতবে। তো সেই হিসাবে আমিও আশা করি এবং দোয়া করি আল্লাহর কাছে যেন জিতে। ভোটের পরিবেশ খুবই ভালো, কারণ সবাই মাস্ক পরছে এবং আমি নিজেও, আমার কাছে যে মাস্ক আছে, তো ভালো। আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে সবাই আসছে, সে শিল্পীরা অনেকদিন পর করোনার জন্য অনেকের সাথে দেখা হয় না, এর মধ্যে অনেক পুরানো মানুষ আসছে, সবার সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে যে পুরনো যে আবেগটা, স্মৃতি এবং ভালোবাসা, ভালো লাগছে। আমরা আসলে এই ভালোবাসাটাই চাই, আমরা বিচ্ছেদ চাই না, আমরা হচ্ছে কোনো মানে হয় না যে এ ওকে, আমরা ওগুলো চাই না, আমরা পরিবার, আমরা দিন শেষে ভোট শেষে আমরা আবার সেই একই পরিবার। হয়তো আপনারা চিন্তা করছেন যে ভোটের জন্য এখন এই পক্ষকে বলছে, আমরা তেমন কিছু কিন্তু বলছি না, কাঞ্চন সাহেব কিন্তু আমাদেরকে সেইটা শেখায়নি বা আমরা সেগুলো কিছু বলবো না। তো অবশ্যই আমাদের, আমরা ফ্যামিলি, আমাদের সবাই সবার জন্য দোয়া করবেন।